বজ্রাঘাতে মৃত আরামবাগের দুই যুবক, আহত এক। সকাল থেকেই কমবেশি ভারী বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ হচ্ছে। উল্লেখ্য, কয়েকদিন আগেও বজ্রপাতে প্রাণ হারিয়েছে হুগলির অনেক মানুষ। ঠিক একই ঘটনা ঘটে আরামবাগ মানিক পার্ক এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই মৃত যুবকের নাম সূর্য মুর্মু, বয়স 21 বছর। এলাকা সূত্রে জানা যায়, সূর্য মুর্মু ও রূপচাঁদ মুর্মু মানিকপাটের কৃষ্ণ হাসদার বাড়ি এসেছিলেন। তারপরই বুধবার দুপুর নাগাদ আরামবাগ দ্বারকেশ্বর নদীতে ছিপ দিয়ে মাছ ধরতে গিয়ে হঠাৎই মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় সূর্য মুর্মু এবং আহত হয় রূপচাঁদ মুর্মু এবং নিখোঁজ হন কৃষ্ণ হাসদার নামে এক যুবক। ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ মৃতদেহটিকে আরামবাগ মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। আহত রূপচাঁদ বর্তমানে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পরবর্তী সময় এনডিআরএফ এর জওয়ানরা এসে পাশের একটি জলাশয়ে তল্লাশি চালিয়ে নিখোঁজ কৃষ্ণ হাসদার দেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বেলা 2:30 নাগাদ প্রচণ্ড বৃষ্টি হয়। বৃষ্টির পর যে বজ্রপাত শুরু হয়, এই বজ্রপাতে আমাদের এখান থেকে তিনজন মাছ ধরতে গিয়েছিল। তাদের একজনের বাড়ি মানিকপাট, যার নাম রাজা হাসদার, বাবার নাম গণেশ হাসদার। বাকি একজনের বাড়ি নৈসারা, তার নাম হচ্ছে সূর্য মুর্মু। তো ওনারা মাছ ধরছিলেন, প্রচণ্ড বজ্রপাতে ওই একজন তলিয়ে যায়, বাকি একজনকে আমরা ডাঙায় পড়ে থাকতে অবস্থায় দেখে তাকে সকলে মিলে আমরা উদ্ধার করে আপাতত হসপিটালে পাঠিয়েছি। আর একজন যে অসুস্থ অবস্থায় ছিল, বেঁচে ছিল, তাকে আমরা সকলে মিলে তুলে নিয়েছে হসপিটালে পাঠিয়েছি। তো উনি এখনও সুস্থ আছেন। বাকি দুজন মারা গেছে, একজনকে জলের তলায় তলিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না এখনও। তো এনডিআরএফে খবর দেওয়া হয়েছে, এনডিআরএফ আসলে উদ্ধার কাজ শুরু হবে। আর একজনকে একটা বডিকে আমরা আরামবাগে পাঠিয়েছি। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।